জীবন তোমার জন্য অপেক্ষা করছে। তুমিও জীবনের জন্য অপেক্ষা করতে শেখো। তোমার কাছে যদি তোমার চাওয়ার থেকে বেশি কিছু থাকে, তাহলে সেটা তার সাথে শেয়ার করে নাও যার প্রয়োজন আছে। ভুল করো, কিন্তু ভুল থেকেই শেখো। সঠিক কাজটি করো, কিন্তু সেটাতে আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হওয়ার চেষ্টা করো। যদি এমন সময় আসে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছ, ঠিক সেই সময় থেকে পৃথিবী তোমাকে মূল্য দিতে শুরু করবে। মানুষ তোমাকে নিয়ে কি ভাবে তার থেকে বেশি মূল্যবান তুমি নিজেকে নিয়ে কি ভাবো। প্রত্যেকেই তার নিজের ক্যারিয়ার কতদূর পর্যন্ত উপরে যেতে পারে তার কোনো সীমা নেই। তুমি ততক্ষণ হেরে যাওনি যতক্ষণ না তুমি হাত পা গুটিয়ে মন খারাপ করে বসে আছো। ভাবনা ছাড়া কাজ এবং প্রয়োগ না করে শুধু ভেবে যাওয়া দুটোই তোমাকে একদিন কাঁদাবে। যখন তুমি তোমার দক্ষতাকে তোমার ভাবনার থেকে আলাদা করতে শিখবে, ঠিক তখনই তুমি স্বাধীনতার রাস্তা খুঁজে পাবে। সবসময় মনে রাখবে, তোমার সমস্যার থেকে তুমি বড়। নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে দেখবে তোমার ভাবনা তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। আমাদের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।